بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأصلي وأسلم على من بعث رحمة للعالمين صلوات الله تعالى عليه وعلى جميع النبيين وعلى آله وأصحابه أجمعين. بهاي بهي بمبهنرا أمي أبندر شبايك ويلكم جناتي أبندر إن شاء الله أسكير أي আমরা আল্লাহ রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সল্লাহু আলি ওয়াসাল্লামের জীবনের একটা দিক নিয়ে আলোচনা করব বি ইঈদনিল্লাহি তা আল্লাহ আল্লাহর হাবিব সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা অবস্থা তার জীবনের প্রত্যেকটা অ্যাঙ্গল কিন্তু আমার জন্য আপনার জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় আল্লাহ জল্ আলাহ তার হাবিবকে আমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছিলেন আল্লাহ রসুল সাল্লি ওয়া ওয়াসাল্লামের শৈশব থেকে নিয়ে তার ইন্তেকাল পর্যন্ত তার জীবনের প্রত্যেকটা স্টেজ আমার জন্য আপনার জন্য শিক্ষা নিয়ে আল্লাহ আমরা এই পর্বে এবং আমাদের পরের পর্বে আল্লাহ রসুল সাল্লা আলি জীবনের নানা দিক নিয়ে আমরা আলোচনা করব বিদ্লাহি ত এবং আলোচনার এই উদ্দেশ্যটা হচ্ছে যেন আমরা যেন আল্লাহ রসুল সাল্লাহ আলি জীবনী থেকে কিছু শিক্ষা নিতে পারি যে শিক্ষাগুলা দিয়ে আমাদের জীবনকে আলোকিত করতে পারি আল্লাহ আলি ওয়াসাল্লামের এই রেখে যা বিধান তার চারিত্রিক বৈশিষ্ট্য তার উজ্জ্বল বৈশিষ্ট্য তার আউটস্ট্যান্ডিং কোয়ালিটিস এই সবগুলো আমরা জানার চেষ্টা করব। এবং সেগুলোকে আমাদের জীবনে কিভাবে আমরা প্রয়োগ করতে পারি কিভাবে সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি এই বিষয় নিয়ে বেদিল্লাহি তাল আমরা আলোচনা করবো যদি আল্লাহ জল্লা আমাদেরকে তৌফিক দান করেন আমরা আল্লাহজল্লা আলা শুক্রিয়া আদায় করে নিই আল্লাহ আল যে আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত হিসাবে মনোনীত করেছেন আল্লাহজল্লা আলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন কুরআন আল্লাহ আল্লাহজল্লা আলা বললেন যে সেটা আল্লাহ রবুল ইজ্জতের পক্ষ থেকে বিশাল একটা করুণা আল্লাহ জ্লা আলার পক্ষ থেকে বিশাল একটা রাহমা এই উম্মতের উপর الله جل وعلا امدرك تار حبيب محمد صلى الله عليه وسلم ام من الله جل وعلا شتى مدرك شورون كوريا امام قاضي عياد رحمه الله تعالى عليه اي ايادتك شامن شندر شندرك كوريا ومما زادني شرفا وتيها وكدت بأخمصي اتاؤثريا دخولي تحت قولك يا عبادي وان احمد لي نبيا. ইমাম কাউদ্দি আয়াদ রহমতুল্লাহি তালা আলহি মালিকী মধহবের অন্যতম একজন আলিম ছিলেন তিনি যখন এই আয়াতটা শুনতে পেলেন তিনি যখন এই আয়াতটা পড়লেন যে আল্লাহ জল্ আলার বিশেষ করুণা তার সৃষ্টির উপর যে বিশেষ করে আমাদের জন্য যে আমাদেরকে তার হাবিবের উন্মত হিসাবে মনোনীত করেছেন তিনি এই কবিতাটা তিনি লেখলেন। তিনি বললেন ওয়া মিম্মা জায়দানী শরফান ওয়া কোন জিনিস আমাকে সম্মানিত করেছে কোন জিনিস আমাকে আজকে ফ্রাইড দিয়েছে আজকে আমাকে সম্মান দিয়েছে আমার এমন অবস্থা হয়েছে যে আমি তো অন্ধকারে ছিলাম এই অন্ধকার থেকে আল্লাহ আল আমাকে আলোকিত করেছেন আমাকে উজ্জ্বল একটা জীবন দিয়েছেন আল্লাহ আল্লাহজল্লা আলা আমাকে তার হাবিব সল্লাহ ওয়াসাল্লামের উম্মত হিসাবে মনোনীত করে আমাকে সম্মানিত করেছেন قاضي عياد رحمة الله تعالى عليه تني بولن ومما زادني شرفا وتيها وكدت بأخمس أتى الثريا دخولي تحت قولك يا عبادي وأن صيرت أحمد لي نبيا الله جل وعلا جخون أما كيو بولن يا عبادي هي أمر بندا هي أمر سارفنت شتى أمر جنو بشالة شمانير وأن صيرت أحمد لي نبيا আজকে আমি প্রাউড ফিল করতেছি আমি প্রাউড অনুভব করতেছি এই কারণে যে আল্লাহর হাবিব সাল্লাহ আলীহসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ জ্ল আল আমাকে মনোনীত করেছেন ও ওম সৈয়ার্তা আহমদ আলী নবিয়া আহমদ যিনি প্রশংসিত যিনি প্রশংসা করেন এবং যিনি আমাদেরকেও কীভাবে প্রশংসা করতে হয় সেটাও শিখিয়েছেন তার উম্মত হিসাবে আমাকে আপনাকে মনোনীত করেছেন লকদ মন্নালু আলমিন ইজ হিম রসুল আল্লাহ জল্লু আলার বিশ্বাস করুণা এই আয়েতে বলা হয়েছে যে আল্লাহ জল্লু আলা আমাকে আপনাকে ভাই বোন আমাদের সবাইকে প্রিয় ভাই এবং প্রিয় বোন আমাদেরকে মনোনীত করেছেন ফালিল্লাহিল হামদু ইয়া রব্বাল আলমিন আল্লাহ জল্লু আলার সেই শুক্রিয়া আদায় করে শেষ হবে না আল্লাহ জল্লু আলা যখন থান নবীকে মনোনীত করবেন আল্লাহ জল্লু আলা তিনি তার তাম সৃষ্টির অন্তরের দিকে তিনি তাকালেন মোসনাদ ইমাম আহমেদে হাদিসটা আসছে ابن مسعود رضي الله تعالى عنه تني بولن جاء الله جل وعلا ان الله تعالى نظر في قلوب العباد فوجد قلب محمد صلى الله عليه وسلم خير قلوب العباد فاصطفاه لنفسه جليل قدر صحابي عبد الله بن مسعود البداري رضي الله تعالى عنه تني بولن جاء الله الرسول صلى الله عليه وسلم بولتن الله جل وعلا جخن تار حبيب نتقربن তিনি তার সৃষ্টির রূহের দিকে তাকালেন সৃষ্টির দিকে তাকালেন এবং থাকানোর পরে তিনি আল্লাহ রসুল সাল্লাহ অন্তর আসাল্লামের অন্তরটাকে তার রুহটাকে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের অবস্থাটাকে সবচেয়ে পবিত্র থাকার কারণেই তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে তার শেষ নবী আখেরি নবী হিসাবে তিনি চুজ করলেন মনোনীত করলেন আল্লাহ একবার আল্লাহ জল্ আলার বিশেষ করুণা আমার প্রতি আপনার প্রতি আমরা আসলে বাস্তবেই শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ জল্লা আলা আমাদের প্রতি কত রহমশীল কত দয়ালু আমাদেরকে মুসলমান হিসাবে মনোনীত করেছেন চাইলে আল্লাহ জল্লা আল অন্য কোনো ধর্মের অনুসারী অনুসারী হিসাবে আমাদেরকে চুজ করতে পারতেন মনোনীত করতে পারতেন কিন্তু আল্লাহ আলার ফাদল তার করম তার রাহমা তার এই বিশেষ করুণা আমার আপনার প্রতি লিহাজা আমাকে আপনাকে মুসলমান হিসাবে মনোনীত করেছেন আমরা শুক্রিয়া আদায় করে নেই রব্য করিম তোমার অশেষ মেহরবানি আমাকে তুমি মুসলমান হিসাবে মনোনীত করেছো আলহামদুলিল্লাহ এরপরে আবারও শুক্রিয়া আদায় করতে হয় যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে আমাকে আপনাকে মনোনীত করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের সুরত তার সিরত সবগুলো আমাকে জানতে হবে সেটা হচ্ছে আমার ইমানের দাবি শুধু আশেদুআলা ওয়াহদাহ লা সেটা বললে যথেষ্ট নয় সেটা আপনি মুখ দিয়ে স্বীকার করবেন অবশ্যই সেটা হচ্ছে তৌহিদের দাবি যে আপনি মুখ দিয়ে স্বীকার করবেন কিন্তু যখন আপনি ওয়াশেদু আন্না মুহাম্মদ আব্দ আবদুহু ও রসুল বলবেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর হাবিব সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী এবং তিনিই হচ্ছেন আমার জন্য উত্তম দৃষ্টান্ত উজ্জ্বল দৃষ্টান্ত আপনি শুধু মুখ দিয়ে সেটা বললে হবে না প্রিয় ভাই প্রিয় বোন আপনার জীবনের প্রত্যেক স্থানে আপনার জীবনের প্রত্যেকটা স্তরে অ্যাঙ্গেলে আল্লাহ রসুসাল্লাহ আলী ওয়াসাল্লামের রেখে যাওয়া বিধান তার সুন্না তার সিরাকে বাস্তবায়ন করতে হবে প্রয়োগ করতে হবে আল্লাহ জ্লা আলা সৌরাত আলে এমরান তিনি বলেছেন কুল আল্লাহ আল্লাহ আলাহ তার হাবিবকে আদেশ করতেছেন হেনবি আপনি বলুন কুল ইঙ্কুন তুম টহন আল্লাহ তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও তোমরা যদি সত্যিকার আল্লাহকে মহব্বত করো তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে আমার ইত্তেবা করতে হবে আমাকে অনুসরণ করতে হবে স্টেপ বাই স্টেপ ইঞ্চ বাই ইঞ্চ ইন এভরি অ্যাসপেক্ট অফ ইউর লাইফ জীবনের প্রত্যেকটা স্থানে আমাকে অনুসরণ করতে হবে আল্লাহর ভালোবাসা হচ্ছে আমার ভালোবাসার মধ্যে সবচেয়ে উপরের ভালোবাসা যেটা দ্য হাইয়েস্ট লেভেল অফ লাভ হচ্ছে দ্য লাভ ফর আল্লাহ সুবাহ সেটা অর্জন করতে হলে আল্লাহ রসুল সাল্লিসাল্লামের ইত্তেবা করতে হবে তাকে অনুসরণ করতে হবে তার রেখে যাওয়া সন্নাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে শুধু আমাদের লেবাসে নয় শুধু আমাদের বাহ্যিক অবস্থাতে নয় বরং আমাদের ইন্টারনাল স্টেটটাকে চেঞ্জ করতে হবে আমার উঠা বসা আমার লেনদেন আমার কোড অফ কন্টাক্ট আমার এফিক্স আমার মোরলস আমার ডিলিংস আমার ইবাদাত অ্যান্ড মোকামাত জীবনের প্রত্যেকটা অবস্থাকে চেঞ্জ করতে হবে এবং তার গুণে আমি গুণান্বিত হতে হবে আল্লাহর সুস্বাস্থ্য আমার মতে তো হওয়া যাবে না কিন্তু কিভাবে হতে হবে সেটা আমরা আমাদের পরের পর্বে বেঈদুল্লাহ তা আপনাদেরকে আমরা জানাবো বেঈদুল্লাহ তা আলা আজকের এই পর্বে এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি এবং একটু গভীরভাবে সেটাকে নিয়ে একটু চিন্তা করি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই সুন্নাগুলাকে কিভাবে আমরা প্রয়োগ করতে পারি এবং আমরা সুক্রিয়া আদায় করি বেশি বেশ মানে বেশি বেশি করে সুক্রিয়া আদায় করার চেষ্টা করি যে আল্লাহ জল্ আমাকে মুসলমান হিসাবে মনোনীত করেছেন এবং তার হাবিব জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী আসলাম্মের মত হিসাবে মনোনীত করেছেন সম্মানিত ভাই এবং বোনেরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের অন্য একটা পর্বে বেদিল্লাহি তালা আমাদের সাথেই থাকুন بارك الله فيكم السلام عليكم ورحمه الله وبركاته